কাজল রেখা সিনেমাটি আমার দেখা হয়েছে। ওমর আর দেয়ালের দেশে আমি দেখতে চাচ্ছিলাম, কিন্তু খুবই খারাপ লাগলো আমার যে মাস ফুরোবার আগেই সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি জানি না এটার পেছনের কারণ কি, কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক, কারণ হলে যদি একটু কম মানুষ যায় তখনই হল থেকে সিনেমাটা সরিয়ে নেওয়া, আমি জানি না এটা আসলে কতটা লাভজনক হল কর্তৃপক্ষদের কাছে। অবশ্যই এটা একটা কারণ, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সিনেমাটা তো 2 বছর আগে শুট করা হয়েছে, গত 2 বছর ধরেই শুনছিলাম যে একই কারণে আসলে হাওয়া সিনেমাটা আমার দেখা আগে হয়েছিল 2022 সালে, কারণ 2 বছর ধরে হাওয়া সিনেমার অনেক গল্প শুনছিলাম আশেপাশের মানুষগুলোর থেকে। তো থাকে না যে যখন একটা নাম বারবার শুনতে থাকে তখন সেটা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়, সেই কৌতূহল থেকে কাজল রেখা সিনেমাটা দেখতে আগে যাওয়া। অনেক ভালো হয়েছে, ওর জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে, এবং ও তো ওই সময় তো ওর নতুন ছিল, যখন ও সিনেমাটাতে অভিনয় করে তখন ওর মায়াশালিক বের হয়নি, ও আমাদের সবার কাছে সাদিয়া আয়মান হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে আমি বলবো ও অসাধারণ পারফরমেন্স করেছে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে শেষ পর্যন্ত ওকে দেখতে পারলে ভালো লাগতো, আর একদম মানে থাকে না যে আমার মন ছুঁয়ে যাওয়ার মতন পারফরমেন্স যদি কেউ দিয়ে থাকে সেটা ছিল মিথিলা আপু। আমার কাছে ব্যাপারটা পুরোটাই অযৌক্তিক মনে হয়। আমার কাছে মনে হয় যে দেখুন, অনেকগুলো সিনেমাই কিন্তু শুধুমাত্র ঈদে মুক্তি দিবে এই অপেক্ষাতেই কিন্তু বসে থাকে, সারা বছর কিন্তু মুক্তি দেয় না। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট এটা হল কর্তৃপক্ষদের কাছে আসলে এই অনুরোধটা থাকবে, তারা যাতে পূর্ণাঙ্গ 1 মাস সিনেমা চলুক না চলুক, দর্শক আসুক না আসুক, তাও যাতে হলে রাখে। কারণ অনেক সময় দেখা যায় যে ঈদের এই ব্যস্ততাটা কাটানোর পর, যেমন আমার কথা যদি আমি বলি, ঈদের পুরো ব্যস্ততা কাটানোর পর আমি যখন ঠিক করলাম যে আমি এই দুটো মুভি দেখতে যাবো, কারণ আমি ঠিক করে রেখেছিলাম এই দুটো মুভি আমি দেখবো, এবং ওই সময় যে আমি টিকিট পাইনি, কাজল রেখা সিনেমা দেখার সময় ওই দুটো সিনেমার টিকিট পাইনি, পরে যখন আমি দেখতে চাইলাম আনফর্চুনেটলি তখন হলে সিনেমাই নেই, টিকিট তো দূরের কথা। তো আমার কাছে মনে হয় যে টিকার অর্থে কাজ মানে ভিজুয়ালে কাজ করছি সেই জায়গার থেকে না, একদম সাধারণ একটা জনগণের জায়গা থেকে আমি বলবো আমি বিরক্ত হয়েছি। কারণ একটা যেহেতু প্রচুর দেখা যায় DC মার্ভেলস আমি দেখি, ওগুলো আমি দেখতাম যে 1.5 মাস ধরে চলছে, তাহলে আমার নিজের দেশে সিনেমা কেন 1.5 মাস চলবে না, এইটা ভেবে আমি বিরক্ত হয়েছি। আর আপনি যে কথাটা বললেন, এটা আসলে সিনেমাতে যুক্ত না হলেও আমার এই বিরক্তিটা লাগতো বা এই খারাপ লাগাটা আমার কাজ করতো, যে একটা সিনেমা যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে, এবং বলা হয়ে থাকে যে নাটক সিনেমা একটা দেশকে একটা দেশের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে, তো সেখান থেকে যদি সেই সিনেমাটা আমরা একটু দেখতে যেতে না পারি তাহলে সেটা একটু খারাপ লাগার কারণ। এত জায়গাতে পড়ছি, দেয়ালের দেশ খুব ভালো হয়েছে, ফরিদুর রাজভাই দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে, ওমর নিয়ে কথা হচ্ছে, আমার অনেক কলাকুশলী তানভীর ভাইয়ের কথা হচ্ছে, সেলিম আঙ্কেলের কথা হচ্ছে, রাজভাইয়ের কথা হচ্ছে, যে তারা অনেক ভালো পারফরমেন্স করেছে, আমি তো দেখতেই পারলাম না তাদের পারফরমেন্সটা কেমন তারা করেছে। তো এই দেখতে না পারাটাই তো একটা খারাপ লাগার কারণ, অথচ দেশের বাইরে বিভিন্ন হলে আমরা আপডেট পাচ্ছি যে সিনেমাগুলো খুব সুন্দরভাবে চলছে, হাউসফুল চলছে, তখন তো আসলে খারাপ লাগা কাজ করে যে আমার দেশের মাটিতে বানানো সিনেমা আমার দেশীয় নির্মাতারা বানালেন, আমার দেশীয় ভাই বোনরা এটাতে অভিনয় করলেন, কিন্তু আমরা দেশের মানুষরা সেই সিনেমা দেখতে পারলাম না, অথচ এই সিনেমাটা যদি আজকে কান চলচ্চিত্র উৎসব হয়ে আসতো আমরা সবাই হুমড়ি খেয়ে এই সিনেমা হলে দেখতে যেতাম। এটা আসলে খুব খারাপ লাগার কারণ, এবং আমার কাছে মনে হয় এটা একটা রেড অ্যালার্ট আমাদের জন্য।